সুপ্রিয় দর্শক বন্ধু, আমি জ্যোতিষী জি আহমেদ। ইউটিউবে আমার নতুন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সুপ্রিয় দর্শক বন্ধু, যেহেতু আমার এই চ্যানেলটি নতুন চ্যানেল, অবশ্যই আমার এই চ্যানেলটি প্রথমে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার পরবর্তী ভিডিও সকলের আগে আপনি দেখতে পারেন। লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। আর ইতিপূর্বে যারা আমার এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক বন্ধু, জন্ম তারিখ অনুযায়ী সংখ্যা। আজকে জন্ম তারিখ অনুযায়ী আপনি কেমন? যদি আপনার প্রতি ইংরেজি মাসের এক তারিখে জন্ম হয়, অথবা দশ তারিখে জন্ম হয়, অথবা ১৯ তারিখে জন্ম হয়, অথবা ২৮ তারিখে জন্ম হয়, তাহলে আপনি এক সংখ্যার জাতক। এক সংখ্যার জাতক হচ্ছে রবি গ্রহের জাতক। এই রবি গ্রহের জাতকদের সবচেয়ে শুভ বার হচ্ছে রবিবার এবং সোমবার, এবং রবি গ্রহের জাতকদের সবচেয়ে শুভ রং হচ্ছে হলুদ, লাল, মেরুন, সোনালি। আর রবি গ্রহের প্রধান রত্ন হচ্ছে রুবি পাথর। রবি গ্রহের প্রধান রত্ন হচ্ছে রুবি পাথর। এক সংখ্যার জাতক এক, দশ, উনিশ, আঠাশ তারিখে যাদের জন্ম তাদের জন্য হচ্ছে রুবি পাথর, অথবা পোকরাস পাথর আপনারা ধারণ করতে পারেন। এই রবি গ্রহের জাতকদের এরা হচ্ছে চাকরিজীবী হতে পারেন, এরা হচ্ছেন সমাজের রাজনীতিবিদ হতে পারেন, এরা সমাজসেবামূলক কর্মকাণ্ডে জড়িত থাকতে পারেন। যাদের এক সংখ্যার জন্ম, এক সংখ্যার জাতকরা জীবনে পরিবার থেকে পারিবারিকভাবে অনেক কিছু পেয়ে থাকেন, তাদের জীবনে স্ট্রাগলটা কম আসে, তাদের জীবনে পারিবারিকভাবে ঐতিহ্যগতভাবে তারা অনেক কিছু পাবেন, ব্যবসা হোক, চাকরি হোক, তারা পেতে পারেন। সুপ্রিয় দর্শক বন্ধু, আমার আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার পরবর্তী ভিডিও সকলের আগে আপনি দেখতে পান। লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। আপনারা সকলেই ভালো থাকুন।